সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা যা পড়েছিলাম তা হচ্ছে জাতিসংঘের গঠন, এবং দেখেছি যে জাতিসংঘ মোট ছয়টা সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত। তো প্রথম যে সংস্থাটা সেটা ছিল সাধারণ পরিষদ। তা আজকে আমরা এই সাধারণ পরিষদের গঠন এবং সাধারণ পরিষদের কাজগুলো নিয়ে একটু পড়ব। তো জাতিসংঘে মোটামুটি যতজন সদস্য আছে সবাই কিন্তু এই সাধারণ পরিষদের সদস্য হতে পারে, অর্থাৎ বিশ্বের যে কোনো শান্তিকামী রাষ্ট্র এই সাধারণ পরিষদের সদস্য হতে পারে। এবং এই সাধারণ পরিষদের বৈঠক কবে বসে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার কিন্তু এই সাধারণ পরিষদের অধিবেশন বসে, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, ঠিক আছে? তো এই সময়ে মোটামুটি যতগুলো শান্তিকামী রাষ্ট্র আছে তারা সবাই এখানে যোগ দিতে পারে, এবং প্রতিটা দেশ কিন্তু তাদের হয়ে পাঁচজন প্রতিনিধি পাঠাতে পারে, অর্থাৎ একজন একটা দেশ থেকে পাঁচজন সদস্য প্রতিনিধি হিসেবে আসতে পারে। কিন্তু তার মানে এই না যে কোনো আলোচনার ক্ষেত্রে এই পাঁচজনই ভোট দিতে পারবে। যে কোনো বিষয় বা সমস্যা বা কোনো চুক্তি যদি করা হয় পাঁচজনের হয়ে একজন কিন্তু বা একটি ভোট দিতে পারবে, অর্থাৎ পাঁচজনের একটি ভোট দেওয়ার অধিকার, অর্থাৎ একটা দেশের একটা ভোট, এই সাপেক্ষে কিন্তু আসলে ভোটটা নির্ধারণ করা হয়। আর সাধারণ পরিষদে কী নিয়ে আলোচনা করা হয়? সাধারণ পরিষদে আলোচনা করা হয় যে এই যে আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তির জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করা হলো, যে কোনো ধরনের আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বা নিরাপত্তা যদি আসলে বিঘ্নিত হয় সেটা নিয়ে কিন্তু এই সাধারণ পরিষদ আলোচনা করে। এবং সাধারণ পরিষদে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য এই যে সদস্যরা আছে তাদের দুই তৃতীয়াংশ ভোটের দরকার হয়। এবং সাধারণ পরিষদে যদি কোনো প্রস্তাব না হয় এটা কার্যকরী করার জন্য কিন্তু সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের কাছেও যেতে পারে, অর্থাৎ নিরাপত্তা পরিষদের অনুমোদনেরও কিন্তু দরকার হয়। তবে কোনো ক্ষেত্রে যদি নিরাপত্তা পরিষদ আসলে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় সেক্ষেত্রে সাধারণ পরিষদ কিন্তু একাই সিদ্ধান্ত নিতে পারে যে কোনো সমস্যার ক্ষেত্রে। তো এই সাধারণ পরিষদে কিন্তু মোটামুটি পর্যবেক্ষক কিছু দেশ থাকে, তাদের কার্যাবলী আসলে পর্যবেক্ষণ করার জন্য কিছু পর্যবেক্ষক দেশ আছে, যেমন সুইজারল্যান্ড, ভ্যাটিকান সিটি, পিএলও, এই সমস্তরা কিন্তু তারা পর্যবেক্ষকের ভূমিকা পালন করে। তো সাধারণ পরিষদের ক্ষমতা এবং কার্যাবলী কীরকম? ক্ষমতা এবং কার্যাবলীগুলো খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে নির্বাচনমূলক কার্যাবলী, অর্থ সম্পর্কিত কার্যাবলী, সুপারিশমূলক কার্যাবলী, তারপর নির্বাহী সংক্রান্ত কার্যাবলী, শান্তির জন্য ঐক্য প্রতিষ্ঠার ক্ষমতা, তারপর যে কোনো ধরনের সহযোগী সংস্থা গঠন করা, তারপর রিপোর্ট গ্রহণ করা এবং পর্যালোচনা করা, আবার যে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা, এগুলো কিন্তু হচ্ছে এই সাধারণ পরিষদের ক্ষমতা এবং কাজ, অর্থাৎ তারা এর মধ্য থেকে কিন্তু কাজ করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সাধারণ পরিষদের গঠন। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু নিরাপত্তা পরিষদের গঠন এবং তাদের কাজ সম্পর্কে পড়ব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।